ডাকাতির ঘটনার কিনারা করল হুগলি গ্রামীণ পুলিশ। ধরা পড়ল তিন কুখ্যাত ডাকাত। হুগলির চন্দনপুর স্থিত সিএসসি সেন্টারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে কয়েক মাস আগে। বুধবার হরিপাল থানায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার বলেন, ধৃত তিন দুষ্কৃতী পূর্ব বর্ধমানের শক্তিগড়ের সোনার দোকানে ডাকাতি, সিঙ্গুরে ডাকাতি ছাড়াও চণ্ডীতলা থানা এলাকায় ঘটা বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত। হরিপাল থানার পুলিশ শহীদুল শেখ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করি আরও দুই দুষ্কৃতীর সন্ধান পাওয়া যায়। ধৃতদের কাছ থেকে কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র ও একটি নাম্বার প্লেট হীন নতুন বাইক উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতে নেবার জন্য আদালতে আবেদন জানানো হবে বলে জানান অতিরিক্ত সুপার। হরিপাল থানার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে একটি সিএসপি সেন্টার ছিল, সেখানে একটি ঘটনা ঘটে যেখানে দেখা যাচ্ছে কিছু অজ্ঞাতকারী দুষ্কৃতী এসে ওই সিএসপি সেন্টার থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সিএসপি সেন্টার থেকে মোটামুটি 1,36,000 টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। তো ঘটনার সাথে সাথে আমাদের হরিপাল থানার ওসি এবং পুরো টিম তদন্তে নামে, কিন্তু তদন্তে নেমে তেমন কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছিল না, যেহেতু দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে মানে সেই রকম অর্থে যেগুলো পুলিশের টেকনিক্যালি যে গ্যাজেটগুলো থাকে সেগুলো কোনো কাজে লাগছিল না। কিন্তু আমরা একটু পুরানো মানে পুলিশিংয়ে ফিরে যাই, যেটা ম্যানুয়াল সোর্সিং, তার উপর ডিপেন্ড করে মোটামুটি এক মাস ধরে আমাদের ওসি এসওজি টিম, ওসি হরিপাল তার টিম, চণ্ডীতলা পিএসএর টিম সবাই মিলে এই কেসটা বিশেষ স্পেশাল অ্যাটেনশন দিয়ে এই কেসটার তদন্ত করে। একটু দেরিও হয় কিন্তু আমরা হাল ছাড়িনি। লাস্ট 12 তারিখে মানে গত পরশু দিন 12ই ডিসেম্বর মেমারি থানা থেকে আমরা একটা ক্লু পাই, যেখানে বুঝতে পারলাম যে এই কাজের সঙ্গে যারা ইনভলভ থাকতে পারে তারা সেখানে আছে। তো সেই টিম আমরা এখান থেকে পাঠালাম, পাঠিয়ে তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ করে মোটামুটি জানতে পারি এই কেসের সঙ্গে তারা যুক্ত এবং সেটা তারা কনফেস করেছে। শুধু এইটা না, এই কেসের সঙ্গে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো যে এই টিমটাই আবার কলাছড়াতে মানে চণ্ডীতলা থানার আন্ডারে একটা FL শপ ছিল, সেই শপেই এরাই ওই মানে ঘটনাটা আবার ঘটিয়েছে, যে দেখা যাচ্ছে বেশ কিছু কয়েক লক্ষ টাকা এরাই এই টিমই এই কাজটা করেছে। তো মোটামুটি এই পর্যন্ত আছে, এদের কাছ থেকে যে পজিশন থেকে যে ফায়ারআর্মস এটা রিকভারি হয়েছে, আর এই লুটের টাকা থেকে এরা রিসেন্টলি একটা মোটরসাইকেল কিনেছে, সেই মোটরসাইকেলটাও এখানে সিজ করা হয়েছে কলকাতা থানার পিএস এবং হরিপাল থানার পিএস এবং ওসি এসওজি টিম নিয়ে এরা এই গাড়িটাকে মানে রিকভারি করেছে এবং সিজ করেছে। মোটামুটি স্পেসিফিক কেসও স্টার্ট করেছে আর খুব তাড়াতাড়ি এদেরকে রিমান্ড নেওয়া হবে, টিআই প্যারেডও করানো হবে। অলরেডি যাকে টিআই প্যারেড করানো হবে সে তাকে তো রিমান্ড নেওয়া যায় না, তাকে আমরা পাঠিয়ে দিয়েছি, সে এখন জেসিতে আছে। বাকি দুজনকে আমরা পিসি নিয়েছি, নেব নিয়ে তারপরে নেক্সট প্রসিডিং যা আছে। মোট তিনজন অ্যারেস্ট হয়েছে, তিনজন অ্যারেস্ট। নামগুলো বলুন। নামগুলো আছে সুদীপ ধর, সাদ্দাম শেখ আর সাইদুল শেখ। এদের বাড়ি হচ্ছে সুদীপের আছে সাকরাইলে, সাদ্দামের আছে সাকরাইলে আর সাইদুলের আছে এলিয়াস বাবুল মেমারিতে। এটা চন্দনপুরের ঘটনাটা? হ্যাঁ, চন্দনপুরের ঘটনা। ইয়েস। জুয়েলারি শপে যে ডাকাতিটা হয়েছিল মানে বর্ধমানে, তারপর এখানে আমাদের যেটা কলাছড়াতে চণ্ডীতলা থানার আন্ডারে হয়েছে আর রিসেন্ট যেটা ওই সিএসপি সেন্টারে, এই তিনটে আপাতত আমরা পেয়েছি। আরো কোন ঘটনার সাথে এরা বা কোন কারণ মানে ক্রাইম করেছে সেটা আমরা
আরো দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে তাহলে আমরা বলতে পারব মেমারির কত থেকে অ্যারেস্ট করলেন মেমারি আমরা একদম তদন্তের প্রাথমিক পর্যায়ে আছে আর্মস কত করে আর্মস একটাই আছে নগদ টাকাটা এক্সাক্ট এখন আমরা কাউন্ট করিনি একদম প্রাথমিক পর্যায়ে তদন্ত আছে এর বেশি ডিটেইল আমরা বলতে পারবো না মানে ওই টাকা থেকে বাইকটা কেনা হয়েছে হ্যাঁ বাইকটা কেনা হয়েছে বাইকটা উদ্ধার হয়েছে হ্যাঁ বাইক উদ্ধার হয়েছে হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ 10